তুমি এই জিনিসটা লক্ষ্য করে দেখবে, পৃথিবীর যেসব আল্টারিচ পার্সনরা আছে তারা নিজেদের পোশাক পরিচ্ছদের মাধ্যমে অতি সাধারণ দেখানোর চেষ্টা করে, কিন্তু প্রশ্ন হলো কেন? তুমি মার্ক জাকারবার্গকেই দেখো, একটা সিম্পল গ্রে কালারের টি শার্ট এবং একটা সিম্পল জিন্স পরে তার লাইফের অর্ধেক কাটিয়ে দিল, অথচ তার ব্যাংক ব্যালেন্স $185 বিলিয়ন, যেটাকে টাকায় কনভার্ট করলে কত শূন্য বসবে পেছনে সেটা কম্পিউটারও গুলিয়ে ফেলবে। একইভাবে ইলন মাস্ক, বিল গেটস, লেট স্টিভ জবস কিংবা ভারতের মুকেশ আম্বানি, রতন টাটা, এরা এত সিম্পল পোশাক কেন পরে? ওয়ারেন বাফেট, যার ব্যাংক ব্যালেন্স কিনা $138 বিলিয়ন, সে কিনা ব্রেকফাস্ট ছাড়ে একটা জাস্ট একটা ম্যাকডোনাল্ড বার্গার দিয়ে। এই ধরনের সিম্পল লাইফস্টাইলে কি বিলিয়নিয়ারদের আসল পরিচয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি বিজনেস স্ট্র্যাটেজি, সেটা জানবো আজকের ভিডিওতে। তার আগে ভিডিওতে লাইক করে আমার মনোবল বাড়িয়ে দাও, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং নিচে কমেন্ট বক্সে এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে গুড, খারাপ লাগলে ব্যাড, এবং তোমার কিছু যদি সাজেশন থাকে আমার সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমার কি মনে হয় মার্ক জাকারবার্গ যে সিম্পল দেখতে টি শার্টটি পরে তার দাম কত? ভাবো ভাবো, এর উত্তরটা আমি ভিডিওর শেষে দেবো। এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সবাই নিজের টাকা, গাড়ি, বাড়ি এবং নিজে কতটা পাওয়ারফুল সেটা জাহির করার চেষ্টা করে, অথচ আসল জিন্দেগিতে তার 10%ও না, সেখানে এইসব বিলিয়নিয়াররা যাদের কাছে টাকা, গাড়ি, বাড়ি কিছুর অভাব নেই, তাদের কাছে আছে সীমাহীন পাওয়ার, তা সত্ত্বেও তারা কেন নিজেদের সাধারণ, অতি সাধারণ হিসেবে দেখানোর চেষ্টা করে? এর পেছনে মূলত 3টে কারণ আছে। প্রথম কারণ, নিজেকে সাধারণ দেখানো এটা ব্যবসার পক্ষে ভালো। একটি গবেষণায় এটা পাওয়া গেছে যে কাস্টমাররা সেই সমস্ত প্রোডাক্টের দিকে বেশি অগ্রসর হয় যেই সমস্ত প্রোডাক্টের মালিকরা হাম্বেল। এর বেস্ট উদাহরণ হলো রতন টাটা স্যার। টাটা গ্রুপের সমস্ত প্রোডাক্টের ওপরে আমাদের একটা আলাদা আগ্রহ থাকে বিকজ অফ রতন টাটার হাম্বেলনেস, এবং তার সিম্পল লাইফস্টাইল কিন্তু এর মূল কারণ। কারণ নাম্বার 2, ইমেজ বিল্ডিং এবং পিআর। এখন যদি মুকেশ আম্বানি রণবীর সিংয়ের মতো জামাকাপড় পরে আসে, তাহলে কিন্তু মুকেশ আম্বানির ইমেজটা আমাদের কাছে আর অতটা সিরিয়াস থাকবে না, এবং যে সমস্ত ইনভেস্টররা কোম্পানিতে ইনভেস্ট করে তারাও কিন্তু আগ্রহ আস্তে আস্তে হারাবে। সাধারণ পোশাক, সিম্পল লাইফস্টাইল, আর সাথে যদি হয় একটা স্ট্রাগল জীবনের কাহানি, তাহলে সেই ব্যক্তিকে আমাদের চোখে একটা হিরো করে তোলে। এই জন্য দেখবে বড় বড় বিজনেসম্যানদের পেছনে সবসময় একটা স্ট্রাগলের গল্প থাকবেই। এইসব গল্প এবং সিম্পলিসিটি তাদের পিআর এবং ইমেজের পক্ষে খুবই উপযোগী, এবং এই সমস্ত গল্পগুলোর জন্যই কিন্তু তাদের প্রোডাক্টগুলোর উপরে আমাদের একটা ইমোশন জন্মায়। নাম্বার 3, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট, কস্ট সেভিং। যখন এই সমস্ত বিলিয়নিয়াররা নিজের পোশাক পরিচ্ছদের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করে যে তারা কতটা সাধারণ লাইফ লিড করে, এবং তারা এটা দেখানোর চেষ্টা করে যে কোম্পানির জন্য তারা কোনো বাজে খরচ করে না, তখন কোম্পানিতে কাজ করা এমপ্লয়িরাও আর বেশি কিছু ডিম্যান্ড করতে পারে না, এবং যদি কেউ বেশি কিছু ডিম্যান্ড করেও ফেলে তাকে বলা হয় দেখো তোমার কোম্পানির মালিক এত সিম্পল লাইফ লিড করে, তোমার এত চাহিদা কেন? এর ফলে কোম্পানির অনেক খরচ আপনি আপনিই কমে যায়। এখন প্রশ্ন হলো, সত্যি কি তাহলে তারা যা নিজেদের দেখায় সবগুলো কি সঠিক? একদমই নয়। মনে আছে এই ভিডিওর শুরুতে আমি একটা কোশ্চেন করেছিলাম, মার্ক জাকারবার্গের এই 200-300 টাকার মতো দেখতে টি শার্টটির দাম কত? মার্ক জাকারবার্গের এই টি শার্টটির দাম হলো $32,000 পার পিস। এই টি শার্টটি হলো একটি প্রাইভেট লাক্সারি ব্র্যান্ড, বুর্নিলো কুচ্চিনেলির টি শার্ট। আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগই এই ব্র্যান্ডের নামই কখনো শোনোনি, কারণ এইসব ব্র্যান্ড আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়। এইসব ব্র্যান্ড আমাদের মতো সাধারণ মানুষদের কাছে জামাকাপড় বিক্রিই করবে না, সে তুমি যত টাকাই দাও। ফলে সব শেষে আমি একটা কথাই বলবো, জো দিখতা হ্যায় ও বিকতা হ্যায়, লেকিন জো দিখতা হ্যায় ও হামেশা সচ নেই হোতা।